এক যুবক নতুন বিবাহ করে বৃদ্ধ পিতামাতাকে রেখে বৃদ্ধ পিতামাতা বলল এরে বাবা নতুন বিবাহ করলে শ্বশুর বাড়ি আমাদের রাইখা যাস না নতুন বৌমা বলে এই তুমি যদি আমার সঙ্গে থাকতে চাও আমার দেশে যাইতে হবে আমার বাড়িতে থাকতে হবে তোমার বৃদ্ধ বিধবা পিতামাতার ঘরে আমি থাকতে চাই না তারা নাপাক তারা তো নাপাক অবস্থায় থাকে কিছুই তাগের ঠিক নাই এই জঙ্গলা পরিবেশে আমি থাকতে চাই না এই যুবক যখন নিজের বাড়ি ঘর ছেড়ে স্ত্রীর কথা অনুযায়ী চলে গেল দুই চার পাঁচ বছর পরে বা দশ বছর পরে এমন সময় এই আল্লাহর বান্দার যৌবনের যে একটা যৌবনের পুরুষত্ব নষ্ট হয়ে গেল যখন পুরুষত্ব নষ্ট হয়ে গেল বিবি বলতেছে স্বামী যেই কারণে তোমার নিকট আমি থাকি তোমার পুরুষত্ব নষ্ট হয়ে গেছে আপনি আমার নিকট থেকে ভেগে যান এখন পুরুষের এই যুবক চিন্তা করে যেহেতু আমাকে ভেগে যাইতে বলছে কয়েকদিন পরে শ্বশুর বলে বাবাজি যেই কারণে মেয়ের জন্য তোমাকে রাখছে তোমার পুরুষত্ব নষ্ট হয়ে গেছে তুমি চইলা যাও যুবক চিন্তা করে মাকে রাইখা বাবাকে রাইখা নতুন বইয়ের পেছনে শ্বশুর বাড়ি আসলাম এখন আমার পুরুষত্ব নষ্ট আমাকে যাইতে কয় আমার যাওয়ার কোনো রাস্তা নাই আমি কই যাব না না সবার কাছে যাওয়া যাবে না যতই ভুল করি আমার তো মা বাবা আমার মার কাছে যায়া যদি বলি মা আমি ভুল করছি মা মাফ করে দিবে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে যখন চইলা গেলেন বাবা মার ভিটার নিকট হঠাৎ করে এক রাখাল জিজ্ঞাসা করে ভাই এখানে কেন ভাই এখানে তো আমার পিতা মাতার ঘর বাড়ি ছিল ভাই তারা তো কয়েকদিন আগে এই বাড়ির বৃদ্ধাটা মারা গেছে বৃদ্ধ মারা গেছে বৃদ্ধা ভিক্ষা করে খায় কিন্তু জায়গা জমি বিক্রি কইরা সব অসুস্থতার পিছনে খরচ করেছে বলে তাহলে মহিলাটা কয় কয় ওই যে ঝুপড়ি ঘর ওই ঝুপড়ি ঘরের ভিতর কান্নাকাটি করে তার নাকি একটা ছেলে আছে ওই ছেলের কথা এখনো পর্যন্ত কয় কেমনে রে আমার বাবা আমাকে রেখে চলে গেল আমি মাওয়ার জন্য কি ও যখন ছোট ছিল ও হাঁটতে পারে নাই আমি মাওয়ার হাঁটা শিখাইছি ওরে আমি পুরাতন কাপড় কিনা কিনা দিছি যে পুরাতন কাপড় পরছি ও আজকে আমার রাইখা চলে গেল এরা খাল বলে ওই সন্তানকে যদি আমি পাইতাম কেটে টুকরা টুকরা করতাম যুবক মনে মনে কয় আমি তো সেই যুবক যদি এই কথাটা বলি তাহলে সে আমাকে মারতেও পারে দৌড়াইয়া গেছে মার দরওয়াজার সামনে যায়া দেখে মা মশাল্লা বিছায়া চিল্লাইয়া বলতেছে মালিক তুমি স্বামী নিয়ে গেছো আফসোস নাই আমার সন্তানকে তুমি আমার বুকে ফিরাইয়া দাও সন্তান মনে মনে ভাবে আমার পিতামাতার রাইখা নতুন বউ পাইয়া আমি চইলা গেলাম আমি এখন কেমনে বলি মা আমি তোমার নিকট হাজির হইছি যুবক চোখের পানি সেরে বলে মা গো তোমার দুলাল আসছে তোমার কলিজার টুকরা আসছে দরওয়াজা খুইলা দাও মা বলে বাবা আসছো বলে হা মা আমি আসছি কয় বাবা এমন সময় আসছো এই সময় মার চোখে দেখে না দুইজন জরা জরি করে কান্না করে আর বলে বাবা রে তোর জন্য আমি এমন কোনো দিন নাই কান্না করি নাই এই জন্য ভাই পিতা মাতা এমন এক দৌলত যার নাই সে বোঝে আজকে থেকে পনেরো বছর ষোলো বছর আগে আমি আমার মা রে হারাইছি কিন্তু আজ পর্যন্ত মা রয়ে বাবা ডাকটা শুনতে পারি না যখন আমি এখান থেকে সেখান থেকে বাড়ি যাই আমি সবার চেহারা দেখি কিন্তু আমার মা দুঃখিনীর চেহারা আর দেখি না কিন্তু ভাই যার মা নাই সে বোঝে মা কি দৌলত যার বাবা নাই সে বোঝে বাবার কি দৌলত আখেরি শেষ কথা ভাই এই মাহফিলটা
প্রতি বছরে হোক এটা আপনারা কি চান এটা কি আপনারা চান এটা যদি আপনারা চান আপনাদের কাছে দরখাস্ত যতদিন পর্যন্ত মসজিদ থাকবে আপনারা বেঁচে থাকবেন বাংলার মাটি থাকবে এরকম জলসা করতেই থাকবেন ইনশাআল্লাহ 13 লক্ষ গুণ বড় এই সূর্য এই দুনিয়া থেকে 13 লক্ষ গুণ বড় এখন আসেন এই যে সূর্যটা ভাতের প্লেটের মতন দেখা যায় এখন এত বড় সূর্য যদি ছোট দেখা যায় প্রশ্নর উত্তর হবে সূর্য বড় বিদায় দূরের জিনিস ছোট দেখা যায় এখন আপনাদের কাছে একটা প্রশ্ন করি সন্ধ্যার সময় আকাশের দিকে তখন তাকান কি দেখা যায় তারা দেখা যায় এই নক্ষত্র মুফাসসির হযরতরা তাফসীরে রূহুল বয়ানে বলেন এই সূর্যটা এক সমান না এক সমান এই নক্ষত্রগুলো এক সমান না কিছু নক্ষত্র নিচু কিছু নক্ষত্র হইল উঁচু মুফাসসির হযরতরা একটা ধারণা দেন হইল সবচেয়ে নিচে যেই নক্ষত্রটা হইতেছে এই দুনিয়া না এই সূর্যর থেকে লক্ষ কোটি কোটি গুণ বড় বলেন সুবহানাল্লাহ এখন প্রথম যেই নক্ষত্র এখন আসেন কিছু নক্ষত্র আছে উপরে এই নক্ষত্রগুলো কত বড় মুফাসসির হযরতরা বলেন এই জমি থেকে প্রথম নক্ষত্র যত বড় আর ওই নক্ষত্র থেকে বর্ডারের নক্ষত্র তত বড় বলেন সুবহানাল্লাহ এখন আসেন এই নক্ষত্র যে আলো দেয় এই সূর্য যে আলো দেয় এই আওয়াল এই আলোর গতি কত বড় ভাই অন্য দিকে তাকায় না ওটা বসা করলে আমার আলোচনার মন মানসিকতা ভেঙে যাবে আমি ধারাবাহিক আলোচনা আর করতে পারবো না এই জন্য ভাই কষ্ট হলে একটু বসার চেষ্টা করেন কিছু সময় আলোচনা করব বলতেছিলাম একটা আলো বিজ্ঞানরা বলে একটা লাইট দিয়ে যদি আপনি আলো মারেন সেকেন্ডে 1 লক্ষ 80 হাজার মাইল দ্রুত চলে সেকেন্ডে এই আলোটা 1 লক্ষ 80 হাজার মাইল দ্রুত চলে যদি আপনার কাছে এই লাইটটা 1 লক্ষ 80 হাজার মাইল দ্রুত চলে আল্লাহ মুফাসসির হযরতরা বলেন ওই নক্ষত্র থেকে আল্লাহ রব্বুল আলামিন আলো দিতেছে মুফাসসির হযরতরা বলেন তা নক্ষত্র যে আল্লাহ কবে সৃষ্টি করছে কেউ জানে না তবে ওই সৃষ্টি করার পরে থেকে এই দুনিয়াতে আলো দিতেছে আজ পর্যন্ত ওই নক্ষত্রের আলো দুনিয়াতে এসে পৌঁছে নাই এখন আপনারা একটু ধারণা করুন নক্ষত্র কত উপরে যদি নক্ষত্র এত উপরে হয় আমরা জান্নাত এখনো পাইলাম না নক্ষত্রের ভিতরেও জান্নাত নাই আমরা সূর্যের ভিতর ঢুকলাম নাই জান্নাত নাই এখন আরো উপরে আমার যাইতে হবে আসুন আরো উপরে যাই এই প্রথম জমি থেকে ওই নক্ষত্র যে পরিমাণ দূর ওখান থেকে আরো সমপরিমাণ দূরে যদি আপনি যান তখন আপনি পাবেন প্রথম আসমানের তলা সুবহানাল্লাহ বলেন তখন আপনি পাবেন প্রথম আসমানের তলা এটা আমার আর আপনার বেরেন্টে ধরবে না মেদায় ধরবে না এই জন্য বিজ্ঞানদার মাথা নষ্ট হয়ে যায় আজ পর্যন্ত পৃথিবী কত বড় তাদের বাবাও বলতে পারে নাই মাঝে মাঝে রকেট নিয়ে যায় রকেট হারায়া যায় কই যায় তাদের মাথা নষ্ট এই জন্য আল্লাহ বলেন মাখলুক নিয়া চিন্তা ফিকির কইরো খালেক নিয়া চিন্তা ফিকির কইরো না খালেক নিয়া চিন্তা ফিকির করলে নাস্তিক হবা মাখলুক নিয়া চিন্তা ফিকির করলে আমার বন্ধু হবা
এই জন্য আসেন আরো উপরে যাই পাইলাম না পাইলাম না এবার আসেন প্রথম আসমান এই জমিন থেকে প্রথম আসমান যত দূর সমপরিমাণ মোটা হলো প্রথম আসমান আবার মহা শূন্য আবার হইতেছে মোটা আবার মহা শূন্য দ্বিতীয় মহা শূন্য তৃতীয় মহা শূন্য চতুর্থ মহা শূন্য পঞ্চম মহা শূন্য ষষ্ঠ মহা শূন্য সপ্তম মহা শূন্য আর প্রত্যেকটা মহা শূন্যর আসমান মোটা হলো এই সমপরিমাণ এই সপ্তম আসমানের উপরে আল্লাহ রাব্বুল আলামিন রাখছেন সিদরাতুল মুনতাহা বলেন আল্লাহু আকবার কি রাখছেন বলেন সিদরাতুল মুনতাহা এই শব্দটা মুখস্থ করেন সিদরাতুল মুনতাহা সিদরাতুল মুনতাহা আমরা প্রথম আসমান খুঁজলাম পাইলাম না জান্নাত দ্বিতীয় আসমান খুঁজলাম জান্নাত পাইলাম না তৃতীয় আসমান খুঁজলাম জান্নাত পাইলাম না চতুর্থ আসমান খুঁজলাম জান্নাত পাইলাম না পঞ্চম আসমান খুঁজলাম জান্নাত পাইলাম না ষষ্ঠ আসমান খুঁজলাম জান্নাত পাইলাম না সপ্তম আসমান খুঁজলাম জান্নাত পাইলাম না সপ্তম আসমানের উপর আছে সিদরাতুল মুনতাহা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্দা সিদরাতিল মুনতাহা ইন্দাহা জান্নাতুল মাওয়া আল্লাহু আকবার আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার এবার আমি আর আপনি সিদরাতুল মুনতাহাই ঢুকে আমরা জান্নাত পাইলাম আল্লাহ বলে এই জান্নাত হইতেছে সিদরাতুল মুনতাহাই অবস্থিত এখন জান্নাত পাইলাম এই জান্নাত যদি আপনি পাইতে যান পাঁচটা কাজ করতে হবে ওয়া তাসিমু লিহাবলিল্লাহি জামিয়া আল্লাহর রশিকে মজবুত করে ধরতে হবে ওয়ালা তাফাররাকু তোমরা বিচ্ছিন্ন হয়ো না অর্থাৎ হইতেছে কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূল এক হলো আল্লাহর কিতাব দ্বিতীয় হলো রাসূলের সুন্নাহ এই দুইটা যদি তুমি আকড়াইয়া ধরতে পারো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সিদরাতুল মুনতাহার ওই জান্নাত দান করবে এখন সিদরাতুল মুনতাহার জান্নাত পাইতে গেলে পাঁচটা আমল করতে হবে এক নাম্বার ঈমান এক নাম্বার ঈমান দুই নাম্বার হলো ইবাদত দুই নাম্বার ইবাদত তিন নাম্বার হলো মুআমালা মালা তিন নাম্বার হলো মুআশারা পাঁচ নাম্বার হইলো আখলাক এই পাঁচটা বস্তু সম্পর্কে আমি আলোচনা করার চেষ্টা করব আপনারা সবাই থাকবেন তো ইনশাআল্লাহ একটু যদি বসেন তাহলে আমি কথাটা একটু গোছায় নিয়ে আমি চলে যাব থাকবেন তো ইনশাআল্লাহ আল্লাহ নিয়তকে কবুল করে নিন বলেন আমিন এক নাম্বার বললাম ঈমান হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শুবা ঈমানের 70টার অধিক শাখা আছে আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শুবা ফা আফদালুহা কওলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান আফদল জিকির লা ইলাহা ইল্লাল্লাহ এই উত্তম জিকিরটা আল্লাহ ছাড়া কোনো মাবুত নাই আল্লাহ ছাড়া কোনো মাবুত নাই লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর নবী হযরতে মুআস ইবনে জাবালকে বলেন জাবাল রে লা ইলাহা ইল্লাল্লাহ যদি পড়তে পারো ও জাবাল এই আসমান জমিন থেকে আসমান পরিমাণ মাঝখানে যেই পরিমাণ জায়গা ফাঁকা আল্লাহ রাব্বুল আলামিন সম পরিমাণ নেকি তোমার আমল নামায় লিখে দিবে আল্লাহর নবী এক সাহাবীকে বলে সাহাবী আল্লাহর কাছে কোন লোকটা বেশি পছন্দিদা পছন্দ জানো সাহাবী বলে ওগো আল্লাহর নবী আপনি ভালো জানেন আমাকে শিখিয়ে দেন আল্লাহর নবী বলতেছে সাহাবা শোনো যখন তুমি বিসমিল্লাহ বলে খাবা
তার পরে যেই লোকমা দিবে আলহামদুলিল্লাহ 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 প্রথম এক লোকমা খানা তুলছেন বিসমিল্লাহ তারপরে খানা উঠাবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর নবী বলেন এই লোকটা আল্লাহর কাছে অনেক পছন্দনীয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবা আল্লাহর নবীকে বললেন জাদ্দিদু ঈমানাকুম কিলা ইয়া রাসূলুল্লাহ ও নবী আমরা ঈমানকে কেমনে নতুন করব আল্লাহর নবীকে ওয়াকাইফা নুজাদ্দিদু না ঈমানানা আমাদের ঈমানকে আমরা কিভাবে নতুন করব আল্লাহর নবী বলেন ক্বালাকসিরু মিন কওলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইলা ইলাহা ইল্লাল্লাহ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন তোমার ঈমানকে মজবুত করে দিবে কাবেলে মুহতারাম প্রথম ঈমান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এবার নক্ষত্রর কিছু কথা বলবেন আমি কালিমার জায়গায় রাখলাম আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাযিল করেছেন সূরার নাম সূরাতুত তরিক আল্লাহ বলেন ওয়াসসামাই ওয়াত তরিক আসমানের কসম আমি আমার বিষয়ের ভিতরেই থাকার চেষ্টা করব ওয়াসসামা ওই আসমানের কসম ওয়াত তরিক রাত্রিতে আগমনকারীর কসম ওয়ামা আদরাকা মাত তরিক ওগো নবী আপনি কি জানেন ওই তরিকটা কি রাত্রিতে আগমন করে সেটা কি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই উত্তর দেন আন-নাজমুস সাকিব আন-নাজমুস সাকিব উজ্জ্বল নক্ষত্র উজ্জ্বল নক্ষত্র মনে আছে তো কত দূর আল্লাহ রাব্বুল আলামিন আন-নাজমু মাউসুম সিফাত লাগায়া দিবেন এই নাজম তোকে সুন্দর লাগাবে যদি সাকিব উজ্জ্বলতা তোর ভিতরে থাকে আল্লাহ বলেন আসমানের কসম ওই নক্ষত্রের কসম খায়া আল্লাহ বলেন ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ এখানে এক বচন ব্যবহার করেছেন কিন্তু অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বহু বচন ব্যবহার করেছেন এখানে আল্লাহ বলেন প্রত্যেক বস্তুর সঙ্গে একজন তত্ত্বাবধায়ক ফেরেশতা আল্লাহ নিযুক্ত করে দেন আপনি ভালো কাজ করলে সে ভালো কাজ লাগে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামুহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কা আল্লাহ রাব্বুল আলামিন বলে এরে বান্দা তোমার কান তোমার বিপক্ষে সাক্ষী দিবে এই চক্ষু তোমার বিপক্ষে সাক্ষী দিবে এই চামড়া তোমার বিপক্ষে সাক্ষী দিবে সেই দিন সে বলবে ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা কেন রে আজকে আমার বিপক্ষে সাক্ষী দাও তোর জন্য আমি কি না করছি তুমি যখন অসুস্থ আমি টাকা তোমার জন্য খরচ করেছি আজকে তুমি আমার বিপক্ষে সাক্ষী দাও আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন কথা বলার শক্তি দান করবেন আল্লাহ অন্য জায়গায় বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াইহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম এই হাত কথা বলবে পা আপনার বিপক্ষে কথা বলবেন কই যাবেন আল্লাহর আল্লাহ রাব্বুল আলামিন বলে এমন কি জমিন পর্যন্ত কথা বলবে ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা এই জমি পর্যন্ত সমস্ত খবর বলে দিবে ভাগার কোনো জায়গা নাই এই জন্য মুমিন ভাই আপনারা যদি একটা সবক নিতে পারেন যে আমরা কোনোদিন আমানতের খেয়ানত করব না আমরা মিথ্যা কথা বলবো না হারাম খাবো না আমানতের খেয়ানত করব না অথচ আগের
যুগের মানুষ হারায়া জিনিস কুরাইয়া পাওয়ার পরেও এই কুরাইয়া পাওয়ার পরেও সে আমানতের খেয়ানত করে নাই অথচ আজকে আমরা 10 টাকা রাস্তায় পাইলে ওই পাওয়া আমানতের খেয়ানত করে নবী আলাইহিস সালামের সাহাবীকে দেখছেন একজন তাবী কাজী আবু বকর ভাই কি হলো আগে তো ভালো ছিল কাজী আবু বকর তাবির নাম কি বললাম ভাই কাজী আবু বকর মক্কা নগরীতে তার জন্ম কাজী আবু বকর কিন্তু নবীর দেশের মানুষ কাজী আবু বকর তিন দিন হলো তার পেটে কোনো খানা নাই তখন একটা গামছা দিয়া পেটটা সুন্দর করে বেঁধে নিছে জান খোদা না লাগে মক্কার গলিতে গলিতে ঘুরতেছে মক্কার গলিতে গলিতে ঘুরতেছে হঠাৎ করে কাজী আবু বকর দেখে একটা রেশমি কাপড় দেখা যায় কাজী আবু বকর রেশমি কাপড়টা উঠাইয়া নিলেন উঠাইয়া বাড়ি চলে গেলেন বাড়ি চলে যায় টেনশন ভালো করে দাও ভাই দেও ভালো করে দেও এমন করে লাগে আগে তো ভালো ছিল ভাই আগে ভালো ছিল না আগে ভালো ছিল তুমি ধর ওটা ধরো না আগে ভালো ছিল তরশরি পরি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া সাল্লি আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ কাজী আবু বকর টাকা ওই রেশমি থলে টানিয়া বাড়িত গেছে টেনশন রাস্তায় কুরাইয়া পাইলাম রেশমি কাপড় ভিতরে কি আছে আল্লাহই ভালো জানে কাজী আবু বকর দেখেন নাই ঘটনাটা একটু ভালো কইরা শুনেন তাবি কাজী আবু বকর রহমাতুল্লাহি আলাই ওই টাকার থলিটা দেখে নাই ভিতরে কি আছে মক্কা নগরীতে বাইর হয়ে গেছে কার টাকা কুরাইয়া পাইলাম সে তো অবশ্যই খুঁজবে আর পেশানি হয়ে যাবে কাজী আবু বকর তিন দিন হইল অনাহার পেটে গামছা নিয়াই মক্কা নগরীর গলিতে গলিতে ঘুরতেছে আর তালাশ করতেছে কার একটা রেশমি কাপড় হারায় গেছে সারা দিন খোঁজ করার পরেও কাউকে পায় নাই সন্ধ্যার সময় এক পাহাড়ের উঁচুতে একজন দাঁড়ায়া বলে ও মক্কা নগরীর ভাই তোমরা তো রাসূলের দেশের মানুষ তোমাদের জন্ম হইতেছে এখানে তোমরা তো রাসূলের দেশের মানুষ তোমরা তো রাসূলের দেশের মানুষ আমার কোটি টাকার একটা হার হারায় গেছে ঘুরতেছে হঠাৎ করে ওই বৃদ্ধ ইয়ামানের বৃদ্ধ যখন বলছে এই মক্কা নগরীর ভাই রে তোমাদের তো জন্ম রাসূলের রাসূলের মক্কা রাসূলের দেশে আমার কোটি টাকার একটা হার হারায় গেছে তোমরা কি কেউ পাইছো এই যে কাজী আবু বকর রহমাতুল্লাহি আলাই কোরআনের হাফেজ আলেম মুহাদ্দিস সঙ্গে সঙ্গে বৃদ্ধর হাত ধরছে হাত ধইরা কয় বাবাজি আপনি আমার সঙ্গে চলুন আবু বকর কাজী আবু বকর সঙ্গে করে নিয়ে বলেন ও মুরব্বি আপনার যে রেশমি কাপড়ে কি আছে বিবরণ দেন যদি বিবরণ সত্য হয় আপনি পাওয়া যাবেন ওই আমানের বৃদ্ধ বলল ও যে কাজী আবু বকর আমার ওর ভিতরে কোটি টাকার একটা হার আছে এতটা স্বর্ণ এতটা মুক্তা এতটা দামি দামি পাথর আছে খুইলা দেখে হ্যাঁ বৃদ্ধ কথার সাথে কাজে মিল আছে ওই কোটি টাকার হার মুরব্বিকে দিয়া দেয় মুরব্বি ওই কোটি টাকার হার পাইয়া খুশিতে কাজী আবু বকরকে বলে কাজী আবু বকর এই যে আমি 500 টাকা হা দিয়া দিবার চাইছিলাম এই 500 টাকা তোমাকে দিয়ে দিলাম কাজী আবু বকর বলে ভাই আপনার হাতটা একটু দেন হাতটা নিয়ে নিজের পেটে লাগায়া কয়
আবু বকর বলে ও চাচা বাবাজি আমার পেটে হাত দিয়ে দেখেন আমি গামছা দিয়ে পেটে বেঁধে নিছি আজকে তিন দিন হইলো আমি অনাহার আমি যদি নেই কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে তো আর পুরস্কার পাবো না না বাবাজি তোমার জিনিস তুমি নিয়ে যাও আমার লাগবে না আমার লাগবে না কাজী আবু বকরকে ইয়ামানের মুরব্বি বলতেছে বাবা এটা তোমার জন্য হালাল আমি তোকে তোমাকে দান করে দিলাম নেন নাই মুরব্বি বুক ভরা দোয়া দিয়া নিজের দেশে চলে গেছে কয়েক বছর পরের ওয়াকিয়া এই যে কাজী আবু বকর রহমাতুল্লাহি আলাই সমুদ্রে ভ্রমণের উদ্দেশ্যে রওনা দিয়েছে হঠাৎ করে বাতাসে এসে এমন ভাবে বাড়ি দিছে লঙ্কা খণ্ড বিখণ্ড হয়ে গেছে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে সাথীরা সকলেই মারা গেছে কাজী আবু বকর মারা যান নাই পানিতে ভাসতে 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 ইয়ামানের এক দ্বীপে গিয়ে পৌঁছেছে হুশ আসার পরে দেখে আমার সাথীরা যারা ছিল সকলেই মারা গেছে আমি এক অপরিচিত এক বস্তিতে এসে হাজির হইছি কাজী আবু বকর চিন্তা করে আমি যে বস্তিতে আসলাম এটা কি মুসলিমদের কোন বস্তি নাকি দেখে হ্যাঁ একটা মিনার দেখা যায় কাজী আবু বকর মিনারটা দেখে আফসোসে মনটা খুশিতে মনটা ভরে গেল সালাতু শুকর শুকরের জন্য নামাজ পড়বে মিনার দেখে মসজিদের দিকে দৌড়াইছে মসজিদের ভিতর ঢুকে কাজী আবু বকর নামাজ পড়তেছে খুশির কারণে কোরআনের শব্দ বলো বেশি জোরে 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 পড়তেছে সাথীরা সকলেই তো মারা গেছে মসজিদের আশেপাশে দেখে মসজিদে কে যেন কোরআন তেলাওয়াত করে এত সুন্দর করে আস্তে আস্তে সকলেই আইসা মসজিদের চতুর সাইডে ভিড় জমায়া দিল কাজী আবু বকর সূরা কেরাত নামাজ শেষ করে পিছনে তাকায়া দেখে শত শত মানুষ দেখা যায় মুরব্বিরা বলতেছে তোমার বাড়ি কই তোমার ঘর কই এত সুন্দর কোরআন তেলাওয়াত মনে হয় তুমি নবীর যুগের মানুষ নবীর দেশের মানুষ কাজী আবু বকর বলে হ্যাঁ ভাই আমার বাড়ি মক্কায় পানিতে আমি নৌকায় ভ্রমণের উদ্দেশ্যে যখন আমি সমুদ্রের তীরে ঢুকলাম বাতাসের বাড়িতে আমার সাথীরা মারা গেল আমি ভাসতে ভাসতে এখানে চলে আসলাম সকলে বলতেছে কাজী আবু বকর তুমি আমি আসো নাই আল্লাহ তোমারে ভাসায়া ভাসায়া ইয়ামানের এই দ্বীপে নিয়ে এসেছে কয়েকদিন আগে আমাদের মসজিদের ইমাম মারা গেছে আপনার ইমামতি করতে হবে কাজী আবু বকর হাজির রাজি হয়ে গেল তিন চার বছর পর কাজী আবু বকরকে বলে এই কাজী আবু বকর তুমি তো যুবক তোমার তো বিবাহর দরকার আছে তোমার তো বিবাহর দরকার আছে আমরা আমাদের এলাকায় একটা সুন্দরী রূপসী দিনদার আল্লাহওয়ালা কন্যা আছে তার সঙ্গে তোমাকে বিবাহ দিতে চাই কাজী আবু বকর রাজি হয়ে গেল বিবাহ বন্ধনে আবদ্ধ হইল বাসর ঘরে যখন ঢুকলেন ঢুকে দেখে সুন্দরীর স্ত্রী স্ত্রীর চেহারা দেখে কাজী আবু বকর অবাক হয় নাই শুধু কাজু আবু বকর ওই মেয়ের গলার হারের দিকে তাকায়া রয়েছে মেয়েটা বলে শুনলাম সে নাকি অনেক আল্লাহওয়ালা নবীর দেশের মানুষ তার নজর থাকবে আমার চেহারার দিকে হারের দিকে কেন বিবি ডেকে বলে কাজী আবু বকর ওগো আমার প্রাণের স্বামী আপনি আমার চেহারায় না তাকাইয়া আপনি হারে কেন তাকান কাজী আবু বকর বলে আমি আল্লাহর কুদরত দেখি বিবি বলে ও গো স্বামী কি আল্লাহর কুদরত দেখেন কাজী আবু বকর বলে এই হার মনে হয় আমি মক্কার ওলিতে আমি পাইছি আর একটা বৃদ্ধ এসে হারটা আমার কাছ থেকে নিয়ে গেল বিবি ডেকে বলে আপনি তো কাজী আবু বকর
আসেন আমার বুকে আসেন আমার মনটা জড়ায়া যান আপনার কথা আমার বাবা বারবার বলছে আর বলছে মেরে তোর মতন দিনদার আল্লাহওয়ালা একজন মেয়েটা যদি মক্কা নগরীর ওই যুবকের সাথে দিতে পারতাম ওরকম যুবকের সঙ্গে যদি তোর বিবাহ দিতে পারতাম আমি মরেও শান্তি পাইতাম আমার বাবা মৃত্যুর আগে এই আকাঙ্ক্ষা করে গেছে আমার বাবার আকাঙ্ক্ষা আল্লাহ কবুল করে নিছে আসেন এই হার আসুন এই হার আমার না এই হার এখন থেকে আপনার আপনাকে আমি হার দিয়ে দিলাম আপনার মন চাইলে নিজের জন্য খরচ করবেন আবার মন চাইলে আপনি সাজদাও করে দিবেন কাজী আবু বকর কোটি টাকার হার পাইয়া আমানতের খেয়ানত করে নাই আজকে আমরা 10 টাকার লোভ সহ্য করতে পারি না এক বন্ধু আরেক বন্ধুকে বলে বন্ধু এই যে 10টা টাকা এক বন্ধু অন্য বন্ধুকে বলে বন্ধু এই টাকাটা নিয়ে একটু রাখো আমি একটু বাজারে যাব আর আসব টাকাটা খরচ কইরো না বন্ধু চিন্তা ফিকির করে ও তো আমার বন্ধু বাজারে গেছে আয়েশা তোমার কাছে টাকা চাবে তো কি হইছে সাথেই দোকান ভাই আমার একটা পান দেওয়ার একটা সিগারেট দাও খাইছে বন্ধু এসে কয় টাকা দে কয় টাকা খায়া ফলাইছে আমানতের খেয়ানত এটা আমরা করব না ইনশাআল্লাহ এক আমি কি বলছিলাম ভাই ঈমান এই ঈমানের ভিতরে আমানতের খেয়ানত করা যাবে না আমানতের খেয়ানত করা যাবে না দ্বিতীয় কথা হলো যে জান্নাতের কথা বলছিলাম আলোচনা আর দীর্ঘ করব না এই জান্নাতের কথা যে বলছিলাম এই জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দান করবে সাচ্চা ঈমানদার হওয়া লাগবে সাচ্চা ঈমানদার হওয়া লাগবে গুনাহে সগীরা গুনাহে কবীরা কোন রকমের গুনাহ করা যাবে না হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন ওই ব্যক্তি জান্নাতি যে নিজেকে সারা সমস্ত গুনাহ থেকে পরহেজ করলো বাঁচায় রাখলো আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাত দান করবে যেন গুনাহযুক্ত আর গুনাহমুক্ত গুনাহযুক্ত ওয়ালাদের আল্লাহ জান্নাত দিবেন না গুনাহমুক্ত ওয়ালাদের আল্লাহ জান্নাতের মাকাম দান করবেন বলেন সুবহানাল্লাহ এই জন্য ভাই দীর্ঘ আলোচনা আর করব না আমি আমার আলোচনার আয়াত কয়টা শেষ করে আমি আলোচনা সমাপ্ত করব আল বলছিলাম প্রত্যেকটা মানুষের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছে নিযুক্ত করে দেওয়ার পরে আল্লাহ বলেন ফাল ইনদুরিল ইনসানু মিম্মা খুলিক আমাদেরকে আল্লাহ কি দ্বারা বানাইছেন এটা এখন আল্লাহ বলতেছেন ফাল ইনদুরিল ইনসানু মিম্মা খুলিক তোমরা নজর করো তোমরা দৃষ্টি করো আমি আল্লাহ তোমাদেরকে কোন জিনিস থেকে বানাইছি খুলিক মিম্মা ইনদাফিক আমি সৃষ্টি করেছি কি থেকে দাফিক নাপাক পানি এখন এই নাপাক পানিটা পুরুষের কোন জায়গা থেকে বাহির হয় আর নারীদের কোন জায়গা থেকে বাহির হয় আমরা কোরআন দ্বারা আলোচনা শুনব আল্লাহ বলেন ইখরুজু খরাজা ইখরুজু খরজান মিন বাইনি সুলবি ওয়াত তারাইব পুরুষের বাহির হয় হলো মেরুদণ্ড থেকে ওয়াত তারাইব আর মহিলাদের বাহির হয় বক্ষ ও পাজরের হার থেকে এই দুই জায়গায় থেকে নাপাক পানি তাদের বাহির হয় কিন্তু বিশ্বজ্ঞ ডাক্তাররা বলে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ থেকে এই বীর্য বাহির হয় যাই হোক আল্লাহ বলেন ইন্নাহু আলা রাজিহি লাকাদির আমি তোদেরকে বানাইছি আমি আল্লাহ আবার তোদেরকে প্রত্যাবর্তন করে নিয়ে আসব এই ক্ষমতা আমার আছে ইন্নাহু নিশ্চয় ওই আল্লাহ তাআলা আলা রাজিহি লাকাদির তাকে ফিরে নিতে সক্ষম ইয়াউমাতুবলা সারাইন
সংক্ষিপ্ত করতেছি আমার আপনার গোপন বিষয়াদি আল্লাহ পরীক্ষা করবেন ফামালাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির ওখানে কোনো শক্তির কাজে লাগবে না আমি আওয়ামী লীগ আমি বিএনপি আমি জামাত আমি শিবির আমি হেফাজত আমি চরমনাই আমি উম্মত আমি তোমক এটা আল্লাহর কাছে খাটবে না আল্লাহর কাছে কোনো শক্তি তখন খাটবে না দুনিয়াতে তোমার যত সাহায্যকারী সেই দিন কেউ তোমার কাছে আসবে না ইল্লাহু লা বাউলুম ফাস এই কোরআন হইতেছে হক বাতিলের মধ্যে ফয়সালাকারী আপনি যদি কোরআন অনুযায়ী চলেন নাই পথে থাকবেন ওয়া মা হুয়া বিল হাজ এটা উপহাসের কিছু নাই ইল্লাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া কিদু কাইদা শুনে যে ইসলাম বিদ্বেষীরা ইসলামকে ধ্বংস করতে চায় তারা চক্রান্ত করে আল্লাহ বলেন আমি কৌশল করে ইসলামকে বিজয় দান করে বলেন সুবহানাল্লাহ আবু লাহাব ও আবু লাহাব ইসলামের বিপক্ষে ইসলামকে মিটা দেবে আবু লাহাব পারে নাই ইসলামকে মিটায়া দিবে ইসলামকে মিটায়া দিতে পারে নাই বড় বড় কাফেররা ফিরাউন ইসলামকে মিটায়া দিবে ইসলামকে মিটায়া দিতে পারে নাই ইসলামের ইসলামকে মিটায়া দেওয়ার কোন শক্তি ইসলামকে মিটায়া দেওয়ার কোন শক্তি পৃথিবীর কোন শক্তিশালী দেশ ইসলামকে মিটায়া দিতে পারবে কাফের উতবা সাইবা বড় বড় লিডাররা ভাবলো ইসলামকে ধ্বংস করে দিব আসো মারো আল্লাহ বলেন আমার দিনকে আমি হেফাজত করব এই দিনকে তারা ধ্বংস করতে পারবি না এখনো পর্যন্ত ইসলামকে ধ্বংস করার জন্য আলেমদের কারাগারে বন্দী করো নাই কথা যেন বলতে না পারে আজকে আমরা এমন এক সময় অতিবাহিত করতেছি নাই কথা বললেই বলে রাজনীতি করে আমরা যদি বলি দিনের ভোট রাতে কেন ভাই বেটা রাজনীতি করে কেন আমরা যদি বলি সুদ খাও কেন ভাই বেটা রাজনীতি করে কেন আমি যদি বলি এদেশের মাটি অন্য দেশরা নিতে চায় কেন ভাই বেটা রাজনীতি করে কেন আমি যদি বলি আমার ঘরের মেয়েকে নিয়ে তারা ব্যবসা খাড়ায় নিয়ে যেতে চায় এ বেটা রাজনীতি করে কেন তারা সব করে রাজনীতি হয় না আর আমরা সত্য কথা বললে রাজনীতি কেন হয় এটা বুঝবেন উতবা সাইবা বড় বড় লিডাররা ইসলামকে মিশায় দিতে চাইছে ইসলামকে মিশায় দিতে পারে নাই আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত কোন ব্যাধির শক্তি যদি ইসলামকে মিটায়া দিতে চায় কোন ব্যাধির শক্তি ইসলামকে মিটায়া দিতে পারবে না আওয়াজ দেন আজকে আমার আপনার আওয়াজ নাই দিকে আমার ভাই কারাগারি দোষ কি ন্যায় কথা বলে এটাই তো দোষ আমি যদি কোরআন হাতে নিয়ে একটা কথা বলি একে গ্রেফতার কর একে গ্রেফতার কর এই জন্য কাবেলে মুহতারাম ন্যায়ের পথে থাকতে হবে সত্যের পথে থাকতে হবে দিনই জলসার ভিতর আমাদের থাকতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে আমল করার তৌফিক দান করুন বলেন আমিন জান্নাতের ঠিকানা তো পাইলাম অমুক জায়গায় আমার জান্নাত কিন্তু হইতেছে আমি যখন মারা যাব আমাকে কেমনে দাফন করবে কবর কি বলবে এই একটু আলোচনা করে আমি সমাপ্ত করব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক আনসারীর কবরের পাশে গেলেন কার কবরের পাশে গেলেন আনসারীর কবরের পাশে গেলেন যাওয়ার পরে দেখে আনসারীর কবর খনন করা হইতেছে এখনো সমাপ্ত হয় নাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর খনন দেখে পাশে বসলেন ফাজালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসলেন ফাজালাসনা হাওলাহু সাহাবায়ে কেরাম বলেন আমরাও রাসূলকে চতুর সাইডে বেষ্টন দিয়ে আমরাও বসে গেলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা নিচু করে কি যেন ভাবতেছেন মাথা নিচু করে কি যেন ভাবতেছেন দীর্ঘ সময় পর মাথাটা উসায়া ফারফা রাসাহু আল্লাহর নবী মাথাটা উসায়া উঁচু করে বলতেছেন আস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর আস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর
আস্তাইযু বিল্লাহি মিন আযাবিল কবর এই সাহাবায়ে কেরাম আল্লাহর কয়েক জাহান্নামে কবরের শাস্তি কি তোমরা ভয় করো আল্লাহর নবী বলেন ও সাহাবায়ে কেরাম এই কবর প্রত্যেকটা কি দিন কি বলে জানো সাহাবীরা বলে ওগো আল্লাহর নবী আমরা জানি না এই কবর প্রত্যেকটা বলেন আনা ওয়াহদা আনা ওয়াহদা আমি একা একির ঘর আনা বাইতুত তুরাব আমি মাটির ঘর আনা বাইতুল গুরবা আমি অপরিচিত ঘর আনা বাইতুদ দু আমি পোকা মাকড়ের ঘর এরপরে আল্লাহর নবী বলেন ইদা দুফিদাল আবদুল মুমিন যখন কোন মুমিন বান্দাকে দাফন করা হয় আলালাহুল কবর কবর তখন বলেন আহলান সাহালা আহলান সাহালা আহলান সাহালা আমা ইন কুনতা লা হাব্বা মাইয়ামশি আলা জহরি আমার এই মাটির উপরে যত মানুষ চলাফেরা করেছে তাহার ভিতরে তুমি হইল আমার কাছে পছন্দনীয় আহলান সাহালা বলে তাকে ডেকে নিবে ফাইদা দুফিদাল আবদুল ফাজিরুল কাফির কোন ফাজির গুনাহগার যখন মারা যাবে কোন কাফের যখন মারা যায় লা মারহাব লা সাহালান লা বলে তাদেরকে সম্বোধন করে দিবে আমা ইন কুনতাল আবগাদা মিন শাই আলা আমা ইন কুনতাল আবগাদা আল্লাহর নবী বলেন তখন ওই জমি বলতে থাকে জমিনের উপর যত মানুষ চলাফেরা করছে তার চেয়ে নিকৃষ্ট মানুষ আমার কাছে নাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন মানুষ মারা যায় ফাইউনাদি মুনাদি মিনাস সামাই যখন মানুষ মারা যায় দুইজন ফেরেশতা তার নিকট আসে ফাইউনাদি দুইজন ফেরেশতা তার নিকট আসে ফাজালা ফাজালা সা অতঃপর তাকে উঠে বসায় ফাকালা ফায়াকুলানি লাহু অতঃপর ওই ফেরেশতা দুইজন লাহুর মারজা গেছে ওই মৃত্যু ব্যক্তি থেকে বলে মার রব্বুক তোমার রবকে সে যদি রবের সাথে ভালো সম্পর্ক থাকে রব্বি আল্লাহ ফায়াকুলানি লাহু আবার ওই ফেরেশতা দুইজন মৃত্যু ব্যক্তিকে বলে মা দিনুকা তোমার দিন কি দিনের সাথে ভালো সম্পর্ক থাকলে ফায়াকুলু দিনি আল ইসলাম ফায়াকুলানি ওই ফেরেশতা দুইজন লাহু ওই মৃত্যু ব্যক্তিকে বলে মা হাযাল রাজুল ওই ব্যক্তিটাকে আল্লাযী বয়সা ফিকুম যাকে তোমাদের নিকট পাঠানো হয়েছিল সে বলবে ফায়াহু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে আমার রাসূল আসমান থেকে একজন ডেক দিয়ে বলবে ফায়ুনাদি মুনাদি মিনাস সামাই আসমান থেকে একজন ফুকারা একজন ডাকবে আমি সদাকা আবদি বান্দা সত্য বলেছে ফাফরিশু মিনাল জান্নাহ জান্নাতের বিছানা বিছে দাও ওয়াল বিসুহু মিনাল জান্নাহ জান্নাতের ও ফাফরিশু মিনাল জান্নাহ জান্নাতের বিছানা বিছে দাও ওয়াল বিসুহু মিনাল জান্নাহ জান্নাতের পোশাক পরে দাও ফাফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ জান্নাতের দরওয়াজা সমূহ খুলে দাও বলেন আল্লাহু আকবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি যখন মিরাজে গেলাম আরশে আযীমের উপরে তিনটা লাইন আমি লেখা দেখলাম এক নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুই নাম্বার লাইনে আমি লেখা দেখলাম মা কদ্দামনা ওয়া জাদনা ওয়া মা কাল্লা রব্বিনা ওয়া মা খালাফনা খসারনা আমি যা পূর্বে পাঠিয়েছি তা আমি পেয়েছি যা আমি খাইছি এটাই আমার মুনাফা লাভ যা আমি দুনিয়াতে রেখে গেছি এটাই আমার ক্ষতির কারণ তিন নাম্বার লাইনে লেখা ছিল উম্মাতুম মাজনিয়াতুম ওয়া রব্বুম গফুরুন উম্মত হবে গুনাহগার আমি আল্লাহ রব্বুল আলামিন হব গফফার বলেন আল্লাহু আকবার তাহলে উম্মত হবে গুনাহগার আল্লাহ রব্বুল আলামিন হবে গফফার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম বলেন আল্লাহ হবে গফফার তোমরা হবে গুনাহগার কিন্তু যারা কবিরা গুনাহ করবা তওবা সার আল্লাহ maaf করবেন না শেষ একটা ওয়াকিয়া বলে আমি আখেরি মুনাজাত করে দিব সবাই শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন এরে ভাই এই মাহফিলের ভিতরে যারা আমরা আছি কার কার মা আর বাবা নাই দুইজনেই হাত তোলেন মা আর বাবা নাই শেষ কথা যার মা আর বাবা নাই তারা হাত তোলেন এখন শুধু মা বাবা বেঁচে আছে তারা হাত তোলেন এখন আমার ওয়াকিয়াটা হাত নামান এখন আমার ওয়াকিয়াটা মন দিয়া একটু শুনবেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রিদাল রাব্বি ফি রিদওয়াল ওয়ালিদাই ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতুল ওয়ালিদাই পিতামাতা সন্তুষ্ট আমার মালিক সন্তুষ্ট পিতামাতা অসন্তুষ্ট আমার মালিক অসন্তুষ্ট ভাই যতটুকু ফাঁকা ফাঁকা কথা বললাম আল্লাহ রব্বুল আলামিন বলনে ওয়ালা শুননে ওয়ালা উবাইকে আমল করার তৌফিক দান করুন আমিন